25 জামায়াত প্রার্থীর ভাগ্য নির্ধারণ 3 দিনের মধ্যে। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ইসি সচিব। ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনকে 3 কার্যদিবসের মধ্যে রুলের নিষ্পত্তি করতে বলা হয়েছে। আমরা যেহেতু আজকে পেয়েছি, আমাদের হাতে আরো 2 কার্যদিবস আছে, এই সময়ের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত দিয়ে দেব। যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে নিবন্ধন বাতিল হওয়া জামাতে ইসলামীর 25 নেতা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাদের প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টে একটি রিট করা হয়। বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রিট আবেদনের প্রাথমিক শুনানিতে 3 দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন। সেই সঙ্গে দলটির 22 নেতাকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া কেন অবৈধ হবে না, এই মর্মে রুল জারি করা হয়েছে। রিট আবেদনটি করেন তরিক ফেডারেশন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ এমদাদুল হক ও হুমায়ুন কবির। উক্ত রিটে ধানের শীষ প্রতীক নিয়ে 22 এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে 3 জন জামাত প্রার্থীর ভোটের অংশগ্রহণের উপর স্থগিতাদেশ চাওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমির, তার সঙ্গে ছিলেন আইনজীবী ইয়াদার রফিক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলামিন সরকার এবং তার সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম আহমেদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের বিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। বিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।